দর্শক, আজ আপনারা দেখতে পাবেন 2001 কক্সবাজার রেল লাইনের সাঙ্গু রেল সেতুর সর্বশেষ আপডেট। 2001 থেকে কক্সবাজার পর্যন্ত মোট 4টি মেজর রেল ব্রিজ হবে, যার একটি হলো এই সাঙ্গু রেল সেতু। এছাড়াও মাতামুহুরি নদীর উপর একটি মূল রেল সেতু ও একটি শাখা রেল সেতু এবং বাঁকখালি নদীর উপর একটি রেল সেতু হবে। মোট 4টি রেল সেতু হবে এই সেকশনে, যেগুলো মেজর আকারে হবে। সাঙ্গু রেল সেতুর সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। সাঙ্গু রেল সেতুতে সবগুলো স্প্যান বসানো শেষ এবং স্প্যানের উপর কংক্রিটিং ঢালাই দেওয়াও শেষ। এখন এখানে পাথর বিছিয়ে শুধু রেল লাইন বসানোর অপেক্ষা। 2000 রেল স্টেশন থেকে রেল লাইন বসানোর কার্যক্রম শুরু হয়েছে। সেই রেল লাইন বসাতে বসাতে এই রেল সেতু হয়ে কক্সবাজারের অভিমুখে চলে যাবে। দেখতে পাচ্ছেন এদিকটা সোজা চলে গিয়েছে কক্সবাজারের দিকে। আগামী ডিসেম্বর নাগাদ এই প্রকল্প চালু করার কথা থাকলেও কাজের অনেক ধীরগতি রয়েছে এই অংশে। তবে দেখার বিষয় আগামী জুন জুলাই এর মধ্যে কাজ কতটুকু এগিয়ে যায় তার উপর ডিপেন্ড করবে ডিসেম্বর নাগাদ রেল লাইন চালু করতে পারবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি। আসলে এই প্রকল্প নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটি অনেক লেন্দি প্রসেসের একটি প্রকল্প। দীর্ঘদিন যাবত এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। উদ্বোধন হবে হবে, কাজ শেষ হবে হবে বলেও শেষ হচ্ছে না। তার উপর কালুরঘাট রেল সেতুর কাজও এখনও, নতুন ব্রিজের কাজ শুরু করতে পারেনি। প্রকল্পের ধীরগতি সম্পর্কে প্রকল্প কর্তৃপক্ষ শুধু বলে জমি অধিগ্রহণ জটিলতা। আসলে জমি অধিগ্রহণ জটিলতার পরে জমি পেতে দেরি হলেও কাজ শুরু করেছে খুব ধীরগতিতে। কাজের গতি থাকলে ম্যাক্স কোম্পানির সাথে তমা কোম্পানিও কাজের সমন্বয় করে এগিয়ে নিতে পারত, কিন্তু বর্তমানে সেটা করা হলেও সেটা যদি আগে করা হতো তাহলে সমন্বয়ের ফলে কাজের গতি আরও বৃদ্ধি পেত। তাহলে দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।